আজকে শিক্ষার্থীরা আন্দোলন করছে, এরা সবাই রাজাকারের সন্তান। 100% তারা মুক্তিযুদ্ধের বিরোধী, কি প্রমাণ মাত্র আছে স্যার? 100 বার আমি আপনার দাবি নিয়ে বলছি, না না, তাদের মুক্তিযুদ্ধে তাদের তাদের পারিবারিক কিছু জন্মই দেখেন, হয়নি, যারা ডাক্তার জন্মই তাদের পারিবারিক কিছু দেখেন, চুপ করে নেওয়া হয়। তো কথা আরে চুপ করুন, ধমকাবেন না। এতক্ষণ করে এতক্ষণ তোমার সাথে কিছু করেন নাই। 56% কোটা ছিল, আরে রাখেন, চুপ করেন না, আরে রাখেন কিসে? আপনার তো ভাই 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সাগর ভাই দেশ দেশে বাস করেন, সেই দেশে জন্ম দিয়েছে মুক্তিযোদ্ধারা। এটা মুক্তিযোদ্ধাদের দেশ, এটা আপনাদের দেশ না। আমি বলি নাই, আমি বলি নাই, রাশেদ বলছে, রাশেদ বলেছে, আমি বলি নাই। না না, আপনি বলেছেন যে 100 ভাগ দেওয়া উচিত, রাশেদ না বলেছে, আমি বলি নাই, রাশেদ বলছে, আমি আপনি বলছি বলেছেন, আপনি বলেছেন, আপনি রাশেদ বলেছেন। বলছে। এটা মূল্যায়ন করলে কিছু না, এটা পরিষ্কার বলা হচ্ছে এখানে, মুক্তিযোদ্ধাদের যে প্রজন্মদের জন্য যে কোটা, তার বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। তো স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী বলছেন, তাহলে কোটাটা কাকে দিবে? রাজাকারদের দিবে? ইতিমধ্যে তো এই আন্দোলনের সঙ্গে আমি পরিষ্কার আপনাদের বলছি, আন্দোলনের সঙ্গে সবার ব্যাকগ্রাউন্ড দেখেন, প্রতিটি লোকের ব্যাকগ্রাউন্ড দেখেন, কয়টা ব্যাকগ্রাউন্ডে যারা আন্দোলনের পুরোধা আছে, যারা আন্দোলনটা অর্গানাইজ করতেছে, তারা আসতেছে। আপনি যে মেধা বললেন, যে রাশিয়াতে একটা কথা বললেন, যে এখন শত হাজার হাজার ছেলেরা সরকারি চাকরি পাচ্ছে মেধার কোটা উঠায় দেওয়ার জন্য। মেধার কোটা তো 30% ছিল, তাহলে 70% হাজার হাজার পায় নাই তখন, কি হাজার হাজার পায় নাই? আর মুক্তিযুদ্ধের না আমার সবাই পাইনি, কারণ ভাই চুপ করেন না ভাই, তো কথা আরে চুপ কর, ধমকাবেন না। এতক্ষণ তোমার সাথে কিছু করেন নাই, 56% কোটা ছিল, আরে রাখেন, চুপ করেন না, আরে রাখেন কিসে? আরে আপনার তো ভাই ঠিক ভাই আছে ভাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সাগর হোয়াট ইজ দিস? না আপনি ঠিক আছে নতুন ঠিক আছে বললো, ঠিক আছে, এতক্ষণ আপনি রাশের হচ্ছেন কথা নতুন বললো, এখন রাজাকার, প্রতিবাদ করলো না, এখন সে আমার কথা তোমার সঙ্গে সঙ্গে করছে, না ঠিক কোথায় আছে, প্রতিবাদ করলো? মাউন্ট ভাই একটু আপনার তথ্য একটু কালেকশন একটু, করুন, না আপনার আপনি তথ্য কালেকশন করুন। আপনি যখন বলে তখন বলেন, জি হোয়াট ঠিক ইজ আছে দিস, ঠিক আছে, হোয়াট ইজ দিস, মুক্তিযোদ্ধাদের ডন্ট শাও, মুক্তিযোদ্ধাদের জি প্লিজ প্লিজ মুক্তিযোদ্ধাদের জি কথাটা সাগর বুঝি ভাই, আমি বলুন একটা কথা জি বলতে বলুন, চাই, আপনি যে আপনি কারণ বলুন বলুন, আপনি বলুন আপনি বলুন এতক্ষণ প্লিজ কথা বলছি, আমরা সবাই শুনছি, একটি কথা জি, বলার না নেই। ঠিক আছে ঠিক আছে, বলুন বলুন, মানে আপনি যে যে শতাংশ কথা বলছেন সেটি হয়তো উনি মানে ওনার আমি বলি, আমি বলি, এখানে দেখেন, এখানে বলি যে জি রাশিয়া যেটা কথা বলছে, যে হাজার হাজার ছেলে এখন চাকরি পাচ্ছে, এখন যদি 30% কোটা মুক্তিযোদ্ধারা লোকবাই করে রাখছে বলে তাদের চাকরি হয় নাই, এখন হচ্ছে, তার মানে কি রাজাকারদের বক্তব্য আসতেছে এখানে 30%-এ? তাও কি মুক্তিযোদ্ধাকে মেধাবী না? মেধা হয়নি চাকরি পায় নাই, তারা তো মেধা হয়ে চাকরি পাবে, মেধাহীন চাকরি পাবে নাকি? তারা তো মেধা হবে। একটা কথা বলি তাদেরকে শুনেন, সেটাদের কোটা শেষ হলে পরে অন্যরা মেধার ভিত্তিতে যাবে, আপনি তো তার 30%-এর জন্য, সে এটা তো আজকেও রায়ে লিখেছে, চূড়ান্ত সেও তো রায়ে মেধা হইতে হবে, সেও তো মেধা হইতে হবে, সেও তো ইকুয়ালি মেধা হইতে হবে। কিন্তু মেধা তাদের হইলে জন্য, তাদের মধ্যে কম্পিটিশন হওয়ার পর, তাদের শতাংশ তাদের পূরণ মধ্যে হওয়ার পর না, সবার একদিকে মধ্যে, মেধা, সবার মধ্যে তো কম্পিটিশন হবে, তাদের মধ্যে কেন? সবার মধ্যে এই তো, এই যে মিস ইন্টারপ্রেট কিন্তু করেন, তাদেরকে না মিস না এটা মিস ইনফরমেশন সাথে আপনি মিস গাইড করছেন, আরে ভাই কারণ যা বলুন বাস্তবতা হচ্ছে টার্গেট কি, পূরণ হওয়ার পর মেধা তো সবার 30 মধ্যে শতাংশ হবে, পূরণ হওয়ার পর যদি থাকে, এরপর মেধার তাদেরকে মধ্যে, আর চান্স পাবে, এটা স্বাভাবিক মেধার সোজা কথা, মধ্যে সবাই পাশ করবে, ভাইভাতে যাবে, ভাইভাতে গিয়ে ডিসাইড হবে, 30% তারা প্রিফারেন্সিয়াল পাবে, প্রিফারেন্স পাবে, কোটা মানে কি প্রিফারেন্স পাবে, 30% প্রিফারেন্স পাওয়ার পরে বাকিরা ইয়ে পাবে। জি কথা বুঝতে পারছেন কি বলছি আমি? হ্যালো, হুম জি জি স্পষ্ট বলুন, 30%, হ্যাঁ, তারা তো মেধা। এখন এইটা যেহেতু আজকে সবাই একটা নতুন ফ্যাশন হয়ে গেছে, যেদিকে বেশি যায় সেদিকে দৌড় দাও, এখন জি আমি সবাই একটু যদি একসঙ্গে দৌড় দেন, এই যে, এই যে রাশেদ খান দিয়ে আন্দোলন করার সময় আমরা কথা বলছি, প্রশ্নটা করেছেন, কোটাটা তাহলে দিচ্ছে আপনি বা মনে করেন হচ্ছে, যে এটা রাজাকারদের আন্দোলন? আমার কথা বলতে পারে, মানে রাজাকারদের দৌড়ছে, এটা রাজাকার আন্দোলনটা করতেছে ভাই, আন্দোলনের মুক্তিযোদ্ধারা করতেছে, সমস্ত রাজাকারের ফ্যামিলি করতেছে, সমস্ত রাজাকারের ইনভলভ করতেছে, সমস্ত রাজাকার, যুদ্ধবিরোধী, জামাত, তারা এটা ইনভলভ, এর বাইরে কেউ আছে? রাশেদ খান কিভাবে যখন, কিভাবে কিভাবে শুনেন কথা, আমাকে কথা বলতে দেন, আপনি শুনেন, রাশেদ খান যখন আন্দোলন করছিল তখন আমরা একই কথা বলেছিলাম, তখন আমরা টক শোতে কথা বলেছি, তখন আমরা বলেছি, এবং এই আন্দোলন মাঠে মারা যাবে তখন আমরা বলেছি, এবং সেটা শেষ পর্যন্ত তারা কম্প্রোমাইজ করেছে যে সংসদে বসে প্রধানমন্ত্রী বক্তব্য দিলে হবে, সংসদে বলে বক্তব্য দিয়েছে বা শেষ, শেষ হয়ে গেছে, কি বক্তব্য দিয়েছে, পুরা কোটাই বাদ দিন, তারপর তো আন্দোলন বন্ধ হয়েছে। আপনি আপনি এবার কিন্তু কি হবে, আপনি একজন এবার কি হবে মুক্তিযোদ্ধা, শুনেন, আমি অবশ্যই আপনাকে এখন সম্মান কি দিয়ে শুনেন, সম্মান দিয়ে এই বলছি, আন্দোলন যারা আজকে শিক্ষার্থীর আন্দোলন করছে এরা সবাই রাজাকারের সন্তান, 100% তারা মুক্তিযুদ্ধের বিরোধী, কি প্রমাণ মাত্র আছে স্যার? 100 বার আমি আপনার দাবি নিয়ে বলছি, প্রমাণ না না, তাদের মুক্তিযুদ্ধে তাদের 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 মুক্তিযুদ্ধে পারিবারিক যারা কিছু জন্মই দেখেন, হয়নি, যারা ডাক্তার জন্মই, তাদের পারিবারিক কিছু দেখেন,
তারা সন্তান, তারা কোনো, এটাকে তাদের আপনি দেখেছেন, আপনি যাচাই করেছেন, আপনি যাচাই করে অবশ্যই বলছেন? যাচাই করেছে, দেখেন না না, আমি তো একটা পরিষ্কার উদাহরণ দেন, করছি। উদাহরণ দেন, আরে ভাই, আমি উদাহরণ তো দেন দায়িত্ব নিয়ে বলছি, আমি তো দায়িত্ব নিয়ে বলছি, কিভাবে ও দায়িত্ব নিয়ে বলছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আপনি রাশেদ খানকে বলতে যাচ্ছেন সেই রাজাকারের দেখেন সন্তান। না রাশিদ খানের ব্যাকগ্রাউন্ড, দেখেন না অতীত, দেখেন না অতীত, দেখেন না আমাকে, আমি রাশিদ খান কি বলছি, মানে এখানে অতীত দেখেন প্রায় না। প্রায় লক্ষ লক্ষ শিক্ষার্থীরা এখন এই সবাই লক্ষ লক্ষ বাংলাদেশের যে যারা, রাজাকারের ওরা সংখ্যাই বেশি, রাখেন ওরা কিন্তু যে সংখ্যা আপনার বেশি। রাজাকার মানে যুদ্ধ বিরোধী, যারা মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত না, যারা যুদ্ধে অংশগ্রহণ করে নাই, আয় কয় কয় লাখ লোক মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছিল, বাকি সব পাঠপাঠাই তো সাগর ঘরে ভাই, বসে আমি জন্মগ্রহণ আমি করছে। আপনার মাধ্যমে আখতার ভাইয়ের কাছে জানতে চাই, আমার ব্যাকগ্রাউন্ডটা যদি উনি বলতেন, উনি যেহেতু জানেন আমাদের, তিনি কোনটা তাকে আমি যথেষ্ট সম্মান করি। হ্যাঁ আমি 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 মিস্টার রাশিদ খানের কথা বলি, বাংলাদেশে মুক্তিযোদ্ধারা কারো দয়া চায় না, কারো ভিক্ষা চায় না, না না, কিন্তু আপনি বড় একটা বড় সুতরাং ধরনের মন্তব্য করেছেন, এটা আরে একটা দায় করে আসুন যায়, কথা দায় করে যায় বলতে আপনি না, মুক্তি যায় এবং সাবেক সংসদ আপনাদের সদস্য। সুরে কথা বলতে হবে ভাই, আপনাদের সুরে কথা না না, বলতে হলে আপনাদের আমাদের শুনে না বলে না, দিতে হবে, আপনি কি আপনি শতভাগ আপনি কথাটা বলছেন দায় বলতে নিয়ে গেলে কথা বাধা দেন, বাক্যটা শেষ করতে দেন না, বাক্যটা শেষ করতে দেন, অর্থটা অন্যরকম হয়ে যায়। বলেন বলেন বলেন। এতক্ষণ তো রাশিদ খান এক নাগাড়ে বলে গেছে, কিছুই বলেন না আপনারা, কোনো একটা শব্দ উচ্চারণ করেন না, কেউ মুক্তিযোদ্ধাদেরকে অপমান করে আপনাদের কিছু কাছে বলেনি, জানবেন সে কারণে অন্তত পক্ষে সেখানে তার সম্মান ছিল। শোনেন, আমি কথাটা বলি আপনাকে, হুম এখানে এখানে আমরা তো দেখে আসতেছি, আমরা তো এই এই বাংলাদেশের রাজনীতিতে এই কোটা বিরোধী আন্দোলন দেখে আসতেছি, 2018 সালে কোটা কেমনে পরিসমাপ্তি হয়েছে আমরা দেখেছি, আমরা জানি কি হয়েছে, এগুলো কি আমরা জানি না? এগুলো কি অজানা বিষয়? এগুলো তো বলার বিষয় না। এখানে আমরা কি দেখেছি, আপনি মুক্তিযুদ্ধের কোটা বিরুদ্ধে আপনারা কথা বলবেন, আর আপনাদের আমার সমর্থন করতে হবে? আমরা কি এতই অবান্ত হয়ে গেছি দেশে? হ্যাঁ, আপনার মুক্তিযুদ্ধকে নিয়ে যা খুশি তা বলবেন, যা খুশি বলবেন, আপনারা তো মুক্তিযুদ্ধদের দয়ায় বাংলাদেশে আপনার বাস মতো করেন, মুক্তিযোদ্ধা যারা আছে এর অনেকেই সংস্কার করতে বা কেউ এর বলে না, উদ্যোগে কেউ যাবে। বলে না, গতকালকে এগুলা গতকালকে সস্তা, যখন আমার এগুলা সাথে একজন এগুলা এসেছিলেন, এগুলা সস্তা রাজনৈতিক স্লোগান দেয়, যেহেতু দেখছে বেশিরভাগ লোক উড়ে যাচ্ছে, ওইদিকে বেশিরভাগ লোক হচ্ছে রূপবানের কাহিনী চলছে, ওইদিকে চলে যাচ্ছে, আবার দেখেন, অবশ্যই আবার আপনার দেখেন সুপ্রিম যৌক্তিকটা কোর্টে আরো রায় করে কি একটা হয়। পূরণ হবে। হুম আমি তো আমার বক্তব্য পরিষ্কার দিচ্ছি, আমি তো গোপন দিচ্ছি না বক্তব্য, আমি তো না, ঠিক লুকায় আছে, দিচ্ছি, আমি তো বলুন। ট্রেন্ডের এগেস্টে দিচ্ছি, আমি তো তাদের এগেস্টে দিচ্ছি, এইগুলা তো পুরাটাই দেখেন আপনি, প্রতিটা লোকের ব্যাকগ্রাউন্ড দেখেন। শুনে এই দেশে বাংলাদেশে লক্ষ লক্ষ মুক্তিযুদ্ধ হয় নাই, মুক্তিযুদ্ধ হাতে গোনা কয়েকজন, সব বড় যে 2 লক্ষ মুক্তিযোদ্ধা, বাকিরা যুদ্ধ করেন নাই কেন? কেন আপনাদের বাপ চাচারা দাদারা যুদ্ধ অংশগ্রহণ করেন নাই, কি কারণে? দুটো তো ফ্ল্যাগ রাখতেন তখন, আমরা গেলে মুক্তিযুদ্ধের ফ্ল্যাগ দেখাইতেন, আর পাকিস্তান আসলে পাকিস্তানের ফ্ল্যাগ দেখাইতেন, এই জাতি তো আমরা, এই বাঙালি তো আমরা, এই ইস্ট পাকিস্তানি তো আমরা, আমরা চিনি না কারা, আমরা চিনি ঢাকায় কারা, ঢাকায় কারা ফ্ল্যাগ দুটো লটকাইতেন, কিন্তু এটা হয়েছে, এটা আপনাদের দেখেন না, আমরা দেখেছি, আমরা দেখেছি 2টা ফ্ল্যাগ প্রতিটা বাড়িতে ছিল, ও কার বাবা কার চাচা কার দাদা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, কত ইয়াং জেনারেশন কতগুলো ছেলে অংশগ্রহণ করেছিল, 2 লক্ষের বেশি তাও না, 2 লক্ষ লোক মিলে 7.5 কোটি মানুষের মধ্যে 2 লক্ষ লোক মুক্তিযুদ্ধ করেছে, আর বাকি লোক কি করেছে, হয় 2 ফ্ল্যাগ নিয়ে ঘুরছেন, আর না হলে ইন্ডিয়াতে গিয়ে শরণার্থী হয়েছেন, আওয়ামী লীগ যাই হোক, কিন্তু যুদ্ধ করেছে কারা, আজকে তাদের কি সম্মান দিতে পারেন নাই? এই 2 লক্ষ লোকের দায় ভার নিতে পারেন না আপনারা, এই 2 লক্ষ লোকের সম্মান দেখাতে পারেন না আপনারা, এই 30 মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে কথা বলার আগে আপনাদের উচিত ছিল, চিন্তা করা উচিত ছিল, যে দেশে বাস করেন সেই দেশে জন্ম দিয়েছে মুক্তিযোদ্ধারা, এটা মুক্তিযোদ্ধাদের দেশ, এটা আপনাদের দেশ না, আপনার দেশে বাস করেন, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলছে কেউ এ পর্যন্ত শুনিনি। জি, আর কি বলতেছেন, আর কি বাকি রাখছেন, আর কি বাকি রাখছেন, না না, এখানে কেউ মুক্তিযোদ্ধার কবর আপনি দিলেন কোনো কবর আপনারা, স্পেসিফিক পার্টিকুলার কোনো কিছু মুক্তিযোদ্ধার বলেছেন কবর দিলেন মুক্তিযোদ্ধা আপনারা, যা মুক্তিযোদ্ধাদের খুশি তা বিরুদ্ধে কেউ বলবেন, শুনেছেন কিনা? আর শুনতেছি না, প্রতিদিন শুনতেছি, মুক্তিযোদ্ধার কোটা বাতিল করবেন কেন বলেন, মুক্তিযোদ্ধার কোটা বাতিল করবেন মুক্তিযোদ্ধাদের কোটা, মুক্তিযোদ্ধাদের কোটা কোনো শব্দ নাই কেন? বলা আপনারা হচ্ছে বারবার কেউ। বলছেন মুক্তিযোদ্ধার না, কোটা বাতিল করতে হবে, বারবার বলছেন, রাশিয়া মুক্তিযোদ্ধা থেকে বলছেন, মুক্তি আপনার আপনি বর্তমানে কি রাশিয়া করেন? থেকে বলছেন, আপনি নিজে একজন রাশিয়া মুক্তিযোদ্ধা, আমাকে, একটু রাশিয়া আমাকে না না, জোর অনেক করে বলেছেন, বলছে, অনেক বলেছেন, অনেক রাশিয়া বলেছেন, আমাকে আপনি জোর করে মুক্তিযোদ্ধা, বলছে 100 ভাগ দিতে হবে, আপনি ঠিক জোর বলতেছেন, রাশিয়া 100 ভাগ দিতে হবে বলছে, আমি বলছি আলহামদুলিল্লাহ 100 ভাগ দেন, আমার বলে বলে নাই, আপনার 100 ভাগ আপনি বলছেন, 100 ভাগ। আচ্ছা, জনাব মেজর আক্তার আমি কে বলে বলেন, আপনি নাই, তো, আমি বলে নাই, রাশিয়া বলছে, রাশিয়া বলেছে, আমি বলে নাই, না না, আপনি বলেছেন যে 100 ভাগ দেওয়া উচিত, রাশেদ না বলেছে, আমি বলে নাই, রাশিয়া বলছে, আমি আপনি বলছি বলেছেন, ঠিক আছে, আপনি বলেছেন, আপনি রাশিয়া বলেছেন, বলছে, আমি রাশিয়া বলছি, বলছে আপনি বলেছেন, দেওয়া আপনি উচিত, বলার আমি পর বলছি রাশিদ আমার সেটা বক্তব্য রেফারেন্স দেন, দিয়েছে। ভাই শুনে আমার বলে আপনি দাও, বলেছেন 100 ভাগ কোন দেওয়া বক্তব্য উচিত, দেন না,
আরে ভাই রাশিয়ান বলছে, জিজ্ঞেস করুন রাশিয়ান কি বলছে। বেশ, আজকে আপনি আমি যে বলছি, বললেন আপনি বলছেন, একশো আপনি ঠিক আছে বলছেন, তাই একশো বললাম তো, মিলিয়ন আপনি আবার শুনবেন অনুষ্ঠানটাকে পরে। আজকে জি, আপনি আপনি শুনলেন বলার পর শেষ ভাই, পর্যন্ত। শুনেন ভাই, শুনুন আপনি কথা বলি, কতগুলো বিষয়ে আমরা আমাদের কথা বলার মাননীয় প্রধানমন্ত্রী সঠিক কথা বলেছেন। জি রাজাকারদেরকে দিবে নাকি, রাজাকারদের জি দিবে নাকি বলেন, ওকে ফাইন, ওকে ফাইন, যেমন মেজর রাজাকারদের দিবে অক্টর, নাকি, মেজর অক্টর যেমন ওটা এই ফাইন। ওটা আন্দোলন, ওটা আন্দোলন তারা চেয়েছে, সংস্কার চেয়েছে, আই অ্যাপ্রিসিয়েট, ঠিক আছে, সংস্কার হইতেই পারে, যে কোনো জিনিসের পরিবর্তন পরিবর্তন হইতে পারে, যে কোনো জিনিসের চাইতে পারে, তারা বলতে পারে যে আমাদের মেধাবীদের কোটা 70 না, এটাকে বাড়ায় 80 করে দেন, আমাদের 70% না, আমরা 100% করে দেন, চাইতে পারে, কিন্তু আরেকজনকে বাধা না করবেন কেন, আরেকজনকে না করার অধিকার কি আপনার আছে, আরেকজন অধিকার উপরে হস্তক্ষেপ করবেন কেন আপনি, আপনি বলেন আমাদের মেধাবীদের 70% কোটা আছে বা 46% আছে বা 44% আছে, এইটাকে 100% করে দেন, 100 দাবি করতে পারেন, সহজে করতে পারেন, কিন্তু জি আরেকজনের দাবি কি, আরেকজনের অধিকার কি আপনি হস্তক্ষেপ করবেন কেন, কি কারণে, ও জি পোলাপান ডাক দিলে একে বলবো না, দেখবো না পোলাপান 1 সপ্তাহ পরে কোথায় থাকে, দেখবো না আমরা পোলাপানদের কি করেন আপনারা। ক্াকে